بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه. أما بعد، سمعت ভাতৃ মণ্ডলী, আজকে আমরা আমাদের তাফসীরের পূর্বেই আমাদের এক ভাই বাংলাদেশ কুমিল্লা থেকে এখানে রাম ডেন্টাল যে ক্লিনিক রয়েছে সেখানে কাজ করেন, টেকনিশিয়ান বা ভালো এতে চাকরি করেন। তো উনি ইসলাম গ্রহণ করতে চাইছেন, ওনার সাথে ওনার মদির যে দায়িত্বশীল উনিও এসছেন। সুতরাং আলোচনার পূর্বে আজকে আমরা একটু ব্যতিক্রম, আমরা কালেমাটা পড়িয়ে নেব, শাহাদাটা, আর তারপরে তখন আমাদের ধারাবাহিক তাফসির শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যখন কালেমা পড়া হয়ে যাবে তখন তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন এবং তাকে দিনের ওপর যেন আল্লাহ পাক অটল রাখেন, এই দোয়া দেবেন। আর কোন রকমের আর্থিক কিছু করবেন না, কারণ এগুলো আইন বিরোধী কাজ এই সময়। আর এটা অনেক সময় ক্ষতি করে, দুনিয়ার মানুষের মধ্যে লোভ যদি চলে আসে তাহলে অন্তর থেকে ইমান নিয়ে আসার যে ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, সেটা আবার দুর্বল হয়ে পড়ে, যার ফলে ওই সব আইন বিরোধী কিছু না করে আমরা দোয়া দেব তাকে এবং তাকে মোবারকবাদ দেব, আর তার সাথে সালাম করতে পারেন যদি, আর সবাই ভিড় করে আসার প্রয়োজন নেই। খুশির খবর যে ইসলাম গ্রহণের অনেক আগে থেকে মাশাআল্লাহ ইউটিউবে আমার আলোচনা নিয়মিত শুনতো, কয়েক বছর থেকে, কত বছর থেকে শোনেন? তিন বছর থেকে আমার আলোচনা শুনে, জি আলহামদুলিল্লাহ, শোনার পরে ইসলাম গ্রহণের জন্য আগ্রহী হয়েছে। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য প্রদান করছি, আমি সাক্ষ্য প্রদান করতেছি। আশহাদু মানে হচ্ছে আমি সাক্ষ্য প্রদান করছি, আমি সাক্ষ্য প্রদান করছি, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো কোনো সত্য সত্য উপাস্য নেই, উপাস্য নেই। আরো সাক্ষ্য প্রদান করছি, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর বান্দা বান্দা এবং তার রাসূল এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ। থাকবে মনে হয় আমাদের দর্শক, ঠিক আছে।